আজকে আমরা অল ত্রিপুরা 10,323 সরকারি অ্যাডহক টিচার পক্ষ থেকে আমরা আস্থা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। কারণ আজকে আমরা আগামী 14 এবং 15 মার্চ আমাদের একটা গণঅবস্থান আছে। ওই গণঅবস্থানের মাধ্যমে আমরা বর্তমান রাজ্য সরকারকে অ্যালার্ট করে দিতে চাই যে আমরা নির্দোষ, আমাদের চাকরি সুনিশ্চিত করার জন্য তারা অতি সত্যিকারে স্টেপ নেয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই গণঅবস্থা আয়োজন করেছি। সারা রাজ্যব্যাপী আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট নেতৃস্থানীয় আসবেন এবং 10,323 শিক্ষক শিক্ষিকা আসবেন, তার পরিবার সমেত। তাই আমি পাশাপাশি বিভিন্ন যারা সংগঠন আছেন, বিক্রিমাস আমরা 10,323 যে সংগঠন গড়ে তুলেছেন, তারা আমাদেরই এবং বন্ধু এবং আমাদের পরিবারের শিক্ষক 10,323 এবং কয়েকজন নেতৃস্থানীয় আছেন। বর্তমানে আপনারা সবাই জানেন, মিডিয়া বন্ধুরা, অন্য সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বিশেষভাবে আমি অরবিন্দ শর্মা মহাশয়কে এবং প্রদীপ বণিক যারা আমাদের পাশে দাঁড়িয়ে, আমাদের 10,323 পাশে দাঁড়িয়ে এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন 14 এবং 15 মার্চে আমাদের গণঅবস্থান, সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলি এবং 10,323 আমরা তাদেরকে সংগঠন বলছি, আপনারা আসুন আমাদের এই সংগঠনে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়াজ তোলার জন্য। কারণ সবাই একই উদ্দেশ্য, আমাদের চাকরি সুনিশ্চিত করা, আমাদের পরিবারকে বাঁচিয়ে তোলার জন্য আমরা একসাথে আওয়াজ তোলাই, আমার মনে হয় বর্তমান পরিস্থিতি খুবই দরকার। তাই সমস্ত শিক্ষক শিক্ষিকা বিভিন্ন যারা সংগঠনে আছেন 10,323 সমস্ত শিক্ষক শিক্ষিকা বলবো, আপনারা 10,323 পরিবার সাথে আপনাদের সাথে আমাদের 14 এবং 15 মার্চে যে গণঅবস্থান করতে যাচ্ছি, 48 ঘন্টা এই গণঅবস্থান উপস্থিত থেকে রাজ্য সরকার একটা বার্তা দিন, আমরা সবাই এক, আমরা একই মঞ্চের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে চাই। পাশাপাশি একটি সংগঠন বলেছেন যে আমাদের এই সংগঠনের একটা আইনের দিকে যে সুপ্রিম কোর্টে 16 তারিখ হতে যাচ্ছে, আমাদের কেসটা নাকি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনারা দেখুন, 16 তারিখ 48(1) ক্লজ লিস্টে আমাদের পিটিশনের নাম আছেন, আপনারা চেক আপ করে দেখতে পারেন যে 16 তারিখে আমাদের যে কেস করা, আমাদের সংগঠনের আইনের দিকে যে কেস করেছেন তাদের নাম আছে, আপনারা চেক আপ করে দেখতে পারেন। সমস্ত 10,300 শিক্ষককে বলছি যে এই ধরনের অপপ্রচার কিসের উদ্দেশ্যে? তাই আমি বলছি একের কোনো রাজনীতি খেলবেন না, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের 10,323 পরিবারকে বাঁচাইয়া তোলা। তাই আমাদের সম্মানে আত্মসম্মান লড়াই, এই লড়াইকে জারি রাখুন। 14 এবং 15 আগস্ট এমন আন্দোলন আমরা নিয়ে যাব সারা ত্রিপুরা, আগস্টের মার্চে। তাই আমরা 10,323 এবং আম জনতা সবাইকে বলবো আমি, এবং বিভিন্ন রাজনৈতিক এবং সরকারি কর্মচারী সংগঠনকে আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে দাঁড়ান 14-15 তারিখ এই গণঅবস্থানে। তাই আমি দেখছি বিগত দিন কোনো একটা সংগঠন আমাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না, কিসের উদ্দেশ্যে এত বড় সংখ্যা একটা শিক্ষক বিনা দোষে এই রাজ্য শিক্ষা দপ্তর চলে যাবেন, এটাকে মানা যায়? তাই আমি 10,323 শিক্ষকের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে বলছি, সারা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে তুলে ধরছি, আপনারা বিবেচনা করুন। এই সরকার এখন পর্যন্ত আমাদের কোনো হয় খুঁজে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কিসের উদ্দেশ্যে? তাই আমি বলছি শিক্ষা দপ্তরে বিভিন্ন বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষিকা এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং পাশাপাশি যারা উপজাতি আছেন, পাহাড়ে যারা শিক্ষকরা আছেন, এই 10,323 শিক্ষক গেলে আমার মনে হয় উপজাতি যে শিক্ষা অবস্থা বেহাল অবস্থা হবে, পাহাড়ে কোনো শিক্ষক থাকবে না, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাবে, একটা চিন্তা করুন। তাই আমি উপজাতি মহলকে সমাজ কাছে আমি তুলে ধরছি, আপনারা চিন্তা করুন। তাই আমি এই সংগঠনের রাজ্য সভাপতি হিসাবে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আম জনতা, গণতন্ত্রের ছাত্রছাত্রী এবং আমার বেকার ভাই বন্ধু বলছে, আমাদের এই 14 এবং 15 তারিখ যে ফেব্রুয়ারি মাসে যে গণঅবস্থা হতে যাচ্ছে, এই গণঅবস্থা সামান্য মন্ত্রী করার জন্য সবাই আমাদের পাশে দাঁড়ান, এই বলে আমি নমস্কার।
স্থান হলো আগরতলা রবীন্দ্রনাথ পার্শ্বদী গুরুজি পার্পাচলের সামনে এবং সকাল দশটা থেকে আরম্ভ হবে আটচল্লিশ ঘন্টা পনেরো তারিখ ষোলো বিকাল ছয় পর্যন্ত আমাদের গণঅবস্থান কনস্ট্যান্ট থাকবে। যে গণঅবস্থানের মাধ্যমে আমরা এই পাঁচ দেওয়ার দাবি রাজ্য সরকারকে তুলে যাচ্ছি। প্রথম দাবি ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একত্রিশে মার্চের আগে আমাদের স্থায়ী সমাধান করতে হবে। দ্বিতীয় দাবি ভ্যালিডেশন অ্যাক্টের মাধ্যমে চাকরি সুনিশ্চিত করতে হবে। তৃতীয় নম্বর দাবি আমাদের যারা প্রয়াত হয়েছেন আমাদের পরিবার তাদের পরিবারবর্গকে সমস্ত ধরনের আর্থিক সহায়তা ও ডাইন আনলেসের চাকরির ব্যবস্থা করতে হবে। চতুর্থ দাবি সমস্ত সুযোগ সুবিধা সহ আমাদের চাকরি ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। পঞ্চম দাবি শিক্ষা দপ্তরের দেওয়া টার্মিনেশন লেটার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলি আমরা চোদ্দো এবং পনেরো আগস্ট মানে মার্চের মধ্যে আমরা এটা সরকারের কাছে প্রশিক্ষণ চাইব। এই দাবিগুলো যাতে আমাদের তাড়াতাড়ি চিন্তাভাবনা করেন পাঁচ দল দাবি ভিত্তিক আপনার যে নোটিফিকেশন চালু করেছেন যে করোনা ভাইরাসের জন্য গণঅবস্থান রেডি করা যাবে না, তাহলে আমি ওই যে ডিএম সরকার বলবো তাহলে আপনারা কেন বাধা দিন গণঅবস্থান রেডি করা যাবে না? নিশ্চয় না রাজনৈতিক ইন্ধন আমাদের সংগঠনে গণঅবস্থাকে বন্ধ করার জন্য একটা কলা কৌশল গভর্নমেন্ট পাশাপাশি আমি বলছি যদি করোনা ভাইরাস আপনি অ্যালার্ট করে থাকেন সমস্ত স্কুল যেখানে যারা যাচ্ছে দু হাজার টিচার এবং ছাত্রছাত্রী আছেন পাশাপাশি বিভিন্ন হলঘর যেমন রবীন্দ্রভবন এবং তারপরে আপনার টাউন হল বিভিন্ন হলগুলি যদি আচরণ সেটা বন্ধ করে দিন, কারণ সেখানে তো হাজার হাজার লোক সমাবেশভাবে আলোচনা করেন। তাই আমি বলবো এটা অগণতান্ত্রিক দশ হাজার তিনশো তেইশ সংগঠনকে বাধা দেওয়ার জন্য একটা সলা কৌশল চলছে আমার মনে হয়। আমাদের আমি পশ্চিমতলে এই বিষয়ে আলোচনা করেছি, ডিআই বিষয়ে আলোচনা করেছি, তারা আমাদের সম্মত পোষণ করেছেন। পাশাপাশি আমাদের এডুকেশনও ভাই একটু কষ্ট করিয়া সুপ্রিম কোর্ট তাহলে আমরা আইন অমান্যতা আরম্ভ করে দে দে দে।